হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকে স্যাটারডে তো বেরিয়েছি মোটামুটি সপ্তাহের কিছু বাজার করার জন্য ফ্রেশ ভেজিটেবলস মাছ এগুলো নেওয়ার জন্য তো বেরিয়ে দেখলাম ওয়েদার ভীষণ খারাপ কুয়াশার জন্য কিছুই প্রায় দেখা যাচ্ছে না রাতে বৃষ্টিও হয়েছে সব মিলিয়ে ওয়েদার খারাপ আর তার মধ্যে প্রচণ্ড ঠান্ডা তো রাস্তাঘাটের লোকজনও প্রচুর কম এখন তো দেখ দেখতেই পাচ্ছ আর যেখানে এসছি আমরা যে সুপার মার্কেটটা এটা বাস বাসে করে এলে মোটামুটি পনেরো মিনিট মতো লাগে আমার আরও কিছু আছে মার্কেট কাছাকাছি তো এটা নতুন হয়েছে শুনেছিলাম বেশ ভালো হয়েছে লোকজন বলছিল। তাই জন্যেই আসা তো যেরকম চাইছিলাম সপ্তাহের মতো তরিতরকারি সবই মোটামুটি পেয়ে গেলাম এখানেই তো যেগুলো পাইনি সেগুলো আবার পরের মার্কেটটায় যাব বলে ঠিক করলাম তো যাই হোক সেখানে একটা সেকশন দেখে খুব মনটা ভালো হয়ে গেল এখানে অনেকদিন আমরা সব জিনিস পাই না ইন্ডিয়ার জিনিস এই দেখো হজমোলা তারপরে চবনপ্রাশ এগুলো পেয়ে গেলাম তো বেরিয়ে দেখলাম চা কফির মতো রাস্তা একটা সেকশন করেছে এগুলো ইন্ডিয়াতে বিশেষ করে কলকাতায় তো আমরা খুব দেখতে পাই সেটা দেখেও খুব ভালো লাগছিলো তবে সেখানে দাঁড়িয়ে আর চা কফি খেতে পারলাম না কারণ এত ঠান্ডা বাইরে দাঁড়িয়ে খে খেতেও খুব অসুবিধা হবে তো যাচ্ছি এখন পরের সুপার মার্কেটটায় তো এখানে আমাকে আসতেই হয় মাসে একবার কেন আসতে হয় তোমাদের সাথে পরে শেয়ার করছি এখানে আমি অন্য মানে এখানে যেটা পাই সেটা আমি বাইরে আর অন্য কোথাওই পাই না তো এত ঠান্ডা দেখে ঘরে ঢুকেই মানে সুপারমার্কেটে ঢুকেই আমরা প্রথমেই চা কফির জন্য চলে এসেছিলাম ক্যাফেটেরিয়াতে ক্যাফেটেরিয়া মোটামুটি ফাঁকা খুব একটা লোকজন নেই কারণ কোভিড প্রচণ্ড বাড়ছে মোটামুটি রোজই বলছে ডেইলি নাইনটি থাউজেন্ড মতো এফেক্টেড হচ্ছে তো এটা প্রচণ্ডই বেশি ডেথ রেটও খুব একটা কম তা নয় তাই জন্য খুবই ফাঁকা শুনছি হয়তো লকডাউনও হয়ে যেতে পারে এক মাসের মতো কারণ স্কুল এখন ছুটি তো এবার চলে এসেছিলাম ফ্রেশ ফিশ যেখানে পাওয়া যায় তো এভাবেই আমরা মাছ কিনে থাকি তো এগুলো মোটামুটি পিস করে থাকে এগুলো বেশিরভাগই সি ফুড কিছু কিছু ফ্রেশ ওয়াটার ফিশ থাকে তো এগুলো কিছু কিছু প্যাকেট করা থাকে যেগুলো ফ্রোজেন দেখতে পাচ্ছ আর যেগুলো ফ্রেশ সেগুলো কেটে দেয় ওরা তারপর কিছু তরি তরকারি নিয়ে তোমাদের একটা সেকশন দেখাই প্রিপেয়ার্ড ভেজের সেকশন এখানে যেমন বাঁধাকপি ফুলকপি আরও তরিতরকারি কেটে প্যাকেট করে পাওয়া যায় ফলে সময় অনেকটা বেঁচে যায় তো এখানে প্রিপেয়ার্ড স্যালাড আরও কিছু প্রিপেয়ার্ড ফুড পাওয়া যায় তো এই সেকশানটার জন্যই আমার এখানে আসতে হয় মাসে প্রত্যেক প্রত্যেক মাসেই একবার করে আসতে হয় সেটা হচ্ছে ফ্রি ফ্রম সেকশন গ্লুটেন ফ্রি হুইট ফ্রি মিল্ক ফ্রি মানে এখানে আটা ময়দা দুধ ছাড়া যেগুলো খাবার তৈরি হয় সেই জিনিসগুলো আমরা আমি পেয়ে যাই এখানে এই যে দুধের প্যাকেটগুলো দেখতে পাচ্ছ এগুলো কোনোটাই কাউ মিল্ক নয় এগুলো প্রত্যেকটাই আমন্ড মিল্ক বা সোয়া মিল্ক যারা দুধ খেতে পারে না তো আমিও প্রায় তিন চার বছর ধরে খেতে পারি না তো এটা আমার ভীষণ দরকার লাগে এখানে রুটি মানে ব্রেড হ্যান্ডমেড ব্রেড মানে যেটাকে আমরা রুটি বলি সেগুলোও পাওয়া যায় বেসিক্যালি এগুলো তৈরি হয় চাল তারপরে আলু বিটরুট এসব দিয়ে পাওয়া যায় তো এগুলো এখানে পাওয়া যায় দেখি আমাকে এখানে আসতে হয় বিস্কিট প্রায় চার পাঁচ রকমের পাওয়া যায় সবই চালের আর নয়তো সেই আলু দিয়ে তৈরি এখানে সস পাস্তা তারপর মেওনিজ এগুলো দুধ ছাড়া পাওয়া যায় কর্নফ্লেক্স কর্নফ্লেক্সগুলো কর্ন দিয়ে তৈরি নয় রাইস ফ্লেক্স বেসিক্যালি তো সেগুলো থাকে এখানে তো এখানে একটা হিউজ সাপ্লাই পাই দেখি আমাকে আসতে হয় এখানে অনেক দোকানেই আমি দেখেছি পাওয়া যায় তবে মরিসনসে সব থেকে বেশি রাখে এই ধরনের প্রোডাক্ট তারপরেই চলে এসলাম কাটলারি সেকশনে কাটলারি সেকশন থেকে আমি কয়েকটা টুকটাক একটু বাসন কিনলাম খুবই কম তো যাই হোক তোমাদের সাথে সেকশনটা শেয়ার করলাম এটা হচ্ছে ফ্রেশ চিকেন মিট এগুলো পাওয়া যায় হালাল প্রোডাক্ট এগুলো সবই তো এখানে যেমন এমনি ফ্রেশ পাওয়া যায় সেরকম স্টোর্ড পাওয়া যায় ফ্রোজেনও পাওয়া যায় তো এখানে যেমন অ্যামাউন্ট চাওয়া যায় সেরকম অলরেডি প্রিপেয়ার করা থাকে আবার আরেকটা জিনিসও পাওয়া যায় সেটা হচ্ছে স্পাইস মাখানো মশলা মাখানো কিছু থাকে সেখান থেকেও নিয়ে অনেকে বেক বা গ্রিল করতে সুবিধা হয় তো বাইরে বেরিয়ে দেখলাম আরও ওয়েদার খারাপ হয়ে গেছে এখন প্রায় তিনটে বাজে কিন্তু মনে হচ্ছে দেখো রাত হয়ে গেছে বাড়ি ফিরে মেয়ে খেলা শুরু করলো তো আমি আর এটা বড়ো করছি না ব্লগটা তোমরা সবাই পাশে থেকো আমার চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে শেয়ার করে আমার সাথে থেকো সবাই খুব ভালো থেকো তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে চলো বাই